আজ আমার শ্বশুরের পাঞ্জাবি দেখাবো, 1970 সালের। আলমারি খুলে আলমারি থেকে বের করে নিলাম কত পুরনো পাঞ্জাবি, খুব সুন্দর করে আমি যত্ন করে আমারই আলমারিতে রেখেছি। পুরনো কাপড় চোপড়ের সাথে রাখিনি, ড্রায়ার ওয়াশ করে তারপরে রেখেছি, তারপরও কালচে কালচে ভাব হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, ফাতেমাস কুকিং স্কুল। এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমি আজ চলে এসেছি নতুন একটি ভিডিও, নতুন একটি দিনের নতুন কিছু রান্না নিয়ে, নতুন কিছু আয়োজন নিয়ে। আশা করি সবাই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকব। আর আজ ভীষণ একটি রেসিপি তৈরি করব, ভীষণ মজার। আমি আটাগুলো ময়দাগুলো টেনে নিচ্ছি আর এখানে 1 কাপ চিনি দিয়ে চিনির শিরা করে নিচ্ছি। আর ময়দার সাথে এটা ইচ্ছে করলে আটা দিয়েও তৈরি করা যাবে, কিন্তু আটা ময়দা যেটা দিয়েই করা হোক আমি দুটো দিয়েই করেছি, ভীষণ মজার। কি মনে হচ্ছে ময়দা দিয়ে সন্দেশ মজা হবে না? না বন্ধুরা, অনেক মজা, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, তাই তো নিজে বানিয়ে ফেললাম, টেস্ট করলাম, সত্যি অনেক মজার। আর শিরাটা মানে একতার দুতার তিনতার হতে হবে এমন না, মানে শিরা একটু হলেই হলো, নইলে আবার এটা আঠালো ভাবটা বেশি হয়ে যাবে, সন্দেশ পরে ভেঙে খাওয়া যাবে না। এই তো বাটার একদম গলে ময়দার সাথে মিশে গেছে, আর ময়দাটা টেলে নেওয়ার কারণ হলো যেন কাঁচা ময়দার গন্ধ না করে। এই তো চিনির শিরাটা আমি ঢেলে দিয়েছি, মানে 2-3 মিনিট আমি জাল দিয়েছি, জাল দেওয়ার পরে শিরাটা করে নিয়েছি এবং এখন আমি এই সন্দেশের ডোর মধ্যে ঢেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখতে থাকো, সন্দেশটা খুবই মজার, একবার ট্রাই করবে, আমিও শুনে ট্রাই করেছি, মজা হবে কি হবে না, আসলেই ভীষণ মজার সন্দেশ। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি, এখন আমি নামিয়ে নিলাম, একদম পারফেক্ট হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে উঠে এসেছে। আমি একটি প্লাস্টিকের স্ট্যানের মধ্যে সেট করছি, কারণ এটা থেকে উঠাতে খুব সহজ হবে, কাচেরটার মধ্যে উঠাতে একটু সমস্যা হয়ে যায়। চাইলে কেউ পারো কাচেরটার মধ্যে করতে, কিন্তু আমি প্লাস্টিকেরটার মধ্যেই করেছি এবং আমি হালকা ঠান্ডা হওয়ার পর এগুলো আমি কেটে নিয়েছি। আর কাটার পরে, ঠান্ডা হওয়ার পরে, ফ্রিজে রেখে দেওয়ার পরে কেমন লুক এসেছে সেটাও আমি তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ফজর পড়বো, নফল পড়বো, সেই সাথে থাকবো সৎ, আর আমাদের বাচ্চাগুলোকে এগুলো করানোর চেষ্টা করব, ভালো খারাপ বোঝানোর চেষ্টা করব, সব কিছু বোঝাতে হবে। তারা বুঝে না, তারা ছোটো, তাদেরকে বোঝাতে হবে আদর করে, ভালোবাসা দিয়ে, ধমক দিয়ে নয়, মার দিয়ে নয়। এই তো, আর সবসময় অসহায়দের পাশে থাকবে, আমি তো সবসময় অসহায়দের পাশে আছি, থাকবো এবং তোমাদের সাথেও আছি। এই তো আমার সন্দেশগুলো আমি শক্ত হওয়ার আগেই কেটে আমি উঠিয়ে নিয়েছি, প্রথমে একটু কেটে নিয়েছি, তারপর পুরো ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রাখার পর এটার লুক কেমন আসে এবং কতটা সুন্দর হয় দেখলেই বুঝতে পারবে। অনেক কিন্তু সুন্দর হয়েছে, এটা এখনও শক্ত হয়নি কারণ আমি ফ্রিজে রাখিনি, ফ্রিজে নর্মালি এটা রাখতে হবে। কেউ আস্তেও রাখতে পারে, কেটে কেটে রেখে পরে ছুটিয়ে নিলেই হবে, আমার মতোই যে করতে হবে এমন কোনো কথা নেই। আবারও বলবো, ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে এই ভীষণ মজার এই সন্দেশটি বানিয়ে তোমরা একবার খেয়ে দেখবে, অনেক মজার, আমার কাছে সত্যি ভালো লেগেছে, তাই শেয়ার করেছি। আর যে রেসিপি ভালো না লাগে সেই রেসিপি আমি
তৈরি করি না, করলেও মজা যদি না হয় সেটা আমি দেই না। এই তো ফ্রিজ থেকে আধা ঘন্টা রাখার পরে এই লোকটি এসেছে, আমি হাতে করে একটু দেখিয়ে দিলাম। সন্দেশ আমি একটু বড় বড় করে কেটেছি, ছোট করেও কাটতে পারবে, কোনো মজার হেরফের হবে না। এখানে মেহমান এসেছিল, ফল নাস্তা কেটে নিলাম আর আমি রান্না করে কাজ করছিলাম। আমার মেয়ে একটু শুট করে দিল, এই তো এপাশ ওপাশ আমি একটু দেখিয়ে দিলাম আমার রান্নাঘরটা, তোমরা একটু দেখো। পুরোটা কিন্তু এখনো দেখাইনি, অল্প একটু দেখিয়েছি। আমি চা করব, তাই চায়ের কেতলিটি চুলাতে বসিয়ে দিয়ে আমি হাঁড়ি পাতিলিগুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর মেয়েদের খুব পছন্দ, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মেয়েদের অনেক বেশি ভালো লাগে অন্য কাজের চাইতে। আর মেয়েদের তো কাজ ঘর গোছানো, রান্না বান্না, আর যারা চাকরি করে তারা তো আছেই। এই তো এখানে কিছু পার্সেল এসেছে, ছোট ছোট ক্যান্ডেল, খুবই সুন্দর, এক একটা এক এক কালারের, যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি প্যাকেটটি যখন খুললাম আমার কাছে ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সুন্দর, অনেক সুন্দর। আর এখানে কিছু মেকআপের ব্রাশ এসেছে, সেটাও একটু শেয়ার করলাম, রেখে দিলাম, রেখে দিয়ে আবার চলে এলাম। আমি একটু হাঁড়ি পাতিল দুই একটু রান্না বসাই, আবার রান্নাটা হতে হতে আবার আমি ঘরগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এলাম। আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছি স্প্রে করে, আর খাটের সামনে সবসময় এই আল্লাহর 99টি নাম আর দোয়া আমার এখানে সবসময় এটা থাকে, আমি পড়ি, আমি আল্লাহর নামগুলো মুখস্থ করছি। দোয়া করবেন সব নামগুলো যেন আমি মুখস্থ করতে পারি। এখন আমি ফুলগুলো স্প্রে করে নিচ্ছি, আমার খাটটি পরিষ্কার হয়ে গেছে, আমি ফুলগুলো স্প্রে করে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এগুলো তো প্রচুর ধুলাবালু থাকে, আর আমার এটাই সহ্য হয় না, ডাস্ট অ্যালার্জি। এই তো অনেক সুন্দর হয়ে গেছে পরিষ্কার করার পর। এই তো কম্পিউটার, যাবতীয় পড়ালেখার যা কিছু আছে সব পরিষ্কার হয়ে গেছে। আর এটা ছোট্ট একটি কোরআন শরীফ, আমার মনে হয় বিশ্বের সবচেয়ে কোরআন শরীফ এই কোরআন শরীফটি। এই কোরআন শরীফটি আমি চায়না থেকে এনেছি, এগুলো সবসময় আমার খাটের এখানে থাকে। এই তো একটি ঘর গুছিয়ে আবার চলে এলাম আমার ছোট্ট বাগানে। অ্যালোভেরা কাটার জন্য অ্যালোভেরা কেটে ভিতরের যে আঁশটা আছে সেটা নিয়ে ফেটে ফুজিং করব, সেটা আমার মেয়ে পরে মুখে লাগাবে, যখন বরফ হয়ে যাবে তখন লাগাবে। আবার বাগান থেকে চলে এসেছি রান্নাঘরে, কিছু কাপ, চায়ের কাপ ছিল, চামচ ছিল, এগুলো একটু ধুয়ে নিলাম। এভাবেই আমার সারা দিন যাবে। একবারে রান্না করব এক জায়গায় দাঁড়িয়ে থেকে এটা আমি করি না, বসিয়ে দিয়ে অন্য কাজগুলো আমি করে ফেলি, আমার সময় সাশ্রয় হয় এবং আমি বসে অন্য কাজ করতে পারি, দোয়া দরুদ পড়তে পারি, অন্য অনেক কাজই থাকে সংসারের মধ্যে। আমার বাগানে ক্যাকটাস গাছে ক্যাকটাস ফুল ধরেছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে না? নিজের মনের মধ্যে একটি আনন্দ চলে আসে যে নিজের বাগানে ফুল ফুটেছে, এটা দেখতে খুবই ভালো লাগে। দেখো আর সূর্যটাও কিন্তু আলোকিত হয়ে আছে বারান্দায়। অ্যালোভেরা আর অ্যালোভেরা আর অ্যালোভেরা, অনেক অ্যালোভেরা হয়েছে, আর মানি প্লান গাছও অনেকগুলো হয়েছে। একটি গাছ থেকে আমি অনেকগুলো গাছ করেছি, আরও ফুটেছে গাঁদা ফুল। গাঁদা ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আরও লাগিয়েছি দুব্বো ফুল, দুব্বো ফুলে
কুলি এসেছে, এই তো ছোট ছোট কুলি, কিছুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। গোলাপেও ফুল ফুটেছে, গোলাপের ফুল গাছটি আমার মনে ছিল না ওঠাতে, একদম সাইডে ছিল তাই আমার মনে ছিল না। এই তো সব শেষ করে আবারও চলে এলাম, আমি একটু রান্নাবান্নার কাজ করেছি তাই আমি আবারও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি রান্না কিন্তু আমার প্রায় অর্ধেক হয়ে গেছে। কী কী রান্না করেছি সে তো অবশ্যই দেখতে পারবে, এখানে ট্যাং ট্যাংগুলো এসেছে, আমি প্যাকেটে ঢুকিয়ে রেখেছি, সেটা একটু শেয়ার করলাম। ভাত চাউল সেদ্ধ করার জন্য দিয়েছি, জাস্ট 10 মিনিট সেদ্ধ করেছি, তেজপাতা গরম মশলা দিয়ে বাসমতি চাউল, আর রেডি রোস্ট ছিল, সে রোস্ট ভিজিয়ে রোস্টের উপরে চালগুলো ঝুরিয়ে দিয়ে দিলাম। আর চালগুলো সেদ্ধ করার আগে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাউলটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। এখানে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যদিও ফুড কালার ইউজ করাটা স্বাস্থ্যের জন্য ভালো না, তবে একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু দিয়েছি। এই তো আমার বিরিয়ানির লুকটা এমন এসেছে, কালারটা কিন্তু সেই এসেছে, খেতেও ছিল সেই রকম। এখন সেদ্ধ করা ডিম দিয়ে দিলাম, আজ আর আলু দেইনি, সময় হাতে খুব কম ছিল, অনেক কাজ করেছি, পরিষ্কার টরিষ্কার করেছি তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখতে থাকো, এই তো বিরিয়ানিটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে, দেখতে থাকো বন্ধুরা আমার বাকি কাজগুলো। সবাই খুব বেশি ভালো থাকবে, আমাদের জন্য সবাই দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।